আপনারা জানেন যে বীরভূমে ঢুকে পড়ে দলছুট দুটি দাঁতাল হাতি এবং তারপর সেই হাতি দুটিকে উদ্ধার করা হয়, তোলা হয়, অবশেষে ক্রেনে তোলা হয়, সেই হাতি দুটিকে উদ্ধার করা হয়। যেভাবে উদ্ধার করা হয় সেই ছবি আমাদের হাতে এসেছে এক্সক্লুসিভ, সেই ছবি দেখছেন রিপাবলিক বাংলায়। দেখুন এই ছবি বীরভূম থেকে আমরা পাচ্ছি, বীরভূমে দলছুট দুটি দাঁতাল হাতি, তারা তাদেরকে কিভাবে উদ্ধার করা হয়, তারা তাণ্ডব চালাচ্ছিল এবং তারপর তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা, ক্রেনে করে তাদের উদ্ধার করা হয়। আর সেই উদ্ধারকার্যের ছবি এসেছে রিপাবলিক বাংলার হাতে। দুটো ছবি পরপর আপনাদের দেখাচ্ছি, একদিকে দলছুট দাঁতালে তাণ্ডব চালানোর ছবি, রীতিমতো তাণ্ডব চালিয়েছে তারা গোটা এলাকায় এবং হাতি দেখতে ভিড়ও জমিয়েছে এলাকাবাসী, গ্রামবাসী। বীরভূম জেলার বন দপ্তরের আধিকারিকের কর্মীরা ঘটনাস্থলে তারা পৌঁছে যায় এবং তারপরে উদ্ধার করে, ক্রেনে করে তোলা হয় হাতিদের, সেই ছবিও দেখছেন। অর্থাৎ দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি, একদিকে দলছুট দাঁতালের তাণ্ডব, কিভাবে গোটা এলাকায় দাপিয়ে বেড়ায় এই দুটি দাঁতাল, সেই ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ক্রেনে করে যখন এই হাতি দুটিকে উদ্ধার করা হয়, তোলা হয়, বন দপ্তরের কর্মীরা তারা একেবারে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারপর সেই উদ্ধার কার্যের ছবিও দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি। আর এখন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি বীরভূম থেকে, সেই ছবি দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি এসেছে আমাদের হাতে এবং যেখানে গোটা এলাকা তাণ্ডব চালিয়েছে, গোটা এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে এই দুই দাঁতাল, দলছুট দুই দাঁতাল, যারা বীরভূমে ঢুকে পড়ে এবং তারপরে পারুই থানার শাকবাড়ি গ্রামে মাঠে জঙ্গলে আশ্রয় নেয় তারা। আর তারপরে চাষের ক্ষেতে যেমন ফসল তারা নষ্ট করেছে, ঠিক তেমনই একেবারে তাণ্ডব চালিয়েছে গোটা এলাকায়, রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। গ্রামবাসীরা এই দাঁতাল দেখতে ভিড় করেছিল, বন দপ্তরে খবর দেওয়া হয়, বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসে, হুলিয়া পার্টি তারাও আসে এবং তারপর শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয়। আর এবার আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি উদ্ধার কার্যের ছবি, আবার দেখুন ক্রেনে করে তোলা হলো এই হাতি দুটিকে, ক্রেনের সাহায্যে যে দলছুট হাতি, যারা পারুই, বীরভূমের পারুই থানার শাকবাড়ি গ্রামে ঢুকে গিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল এবং মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে ছিলেন, সেই হাতি দুটিকে উদ্ধার করা হয়। আবার দেখাচ্ছি সেই ছবি, এক্সক্লুসিভ ছবি আমাদের হাতে এসেছে, ক্রেনে করে তোলা হলো হাতি দুটিকে, বীরভূমের পারুইয়ের শাকবাড়ি গ্রামের ঘটনা, যেখানে হঠাৎই দুটি দলছুট হাতি ঢুকে পড়ে এবং তারপর রীতিমতো তাণ্ডব চালায়, ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে এইভাবেই তোলা হয়, উদ্ধার করা হয়, ক্রেনের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়। দেখতে পাচ্ছেন প্রচুর গ্রামবাসী তারা জড়ো হয়েছেন, কারণ বেশ খানিকক্ষণ ধরে এই দুটি দলছুট দাঁতাল রীতিমতো তাণ্ডব চালিয়েছিল, ক্ষেতে ফসল নষ্ট করেছে তারা, মানুষ রীতিমতো আতঙ্কে ছিল এবং তারপর বন দপ্তরে খবর দেওয়া হয়, বন দপ্তরের কর্মীরা আসেন, হুলিয়া পার্টি আসে, ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে প্রথমে ঘুম পাড়ানো হয়, তারপর উদ্ধার করা হয়।